ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমি ডিসকাস করব চন্দ্রযান টু এর সম্পর্কে। তো আপনারা সকলেই জানেন যে আজই চন্দ্রযান টুকে পাঠানো হয়েছে। তো সেই চন্দ্রযান টু এর কর্মসূচি কী, ঠিক কী কারণে চন্দ্রযান টুকে পাঠানো হলো মহাকাশে, তো সেই বিষয়ে আমরা আজকে দেখব এবং তার সাথে সাথে দেখে নেব চন্দ্রযান টু এর গঠন সম্পর্কে। চন্দ্রযান টুতে কী কী আছে এবং কোন কোন যন্ত্র কী কী কাজ করবে সেটাও আমরা দেখব, এবং তার পাশাপাশি এটাও দেখব যে চন্দ্রযান ওয়ান যখন চাঁদে পাঠানো হয়েছিল সেটা কবে পাঠানো হয়েছিল এবং চন্দ্রযান ওয়ান কী কী কাজকর্ম করেছিল। তো সবগুলি আপনারা দেখবেন পরপর, খুবই আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এর থেকে। তো চলুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, জ্ঞানের জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আবার ইতিহাস রচনা করলো ভারতীয় স্পেস রিসার্চ এজেন্সি ইসরো। আমেরিকা, রাশিয়া, চীনের পর চতুর্থ দেশ হিসেবে তাদের মুন রোভার্স চাঁদের মাটিতে নামাতে চলেছে এই ইসরো। সেই উপলক্ষে তারা আজ তাদের স্বপ্নের প্রকল্প চন্দ্রযান টু এর সফল উৎক্ষেপণ করল। আর এই চন্দ্রযান টু এর পোশাকী নাম দেওয়া হয়েছে বাহুবলী। জানা গেছে ভারতের এই চন্দ্রযান টু চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করবে এবং দুপুর ২:৪৩ মিনিটে চন্দ্রযান টু পাড়ি দিল চাঁদের পথে। জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল Mark 3 রকেটে চড়ে চাঁদের পথে পাড়ি জমালো এই চন্দ্রযান টু। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু এই চন্দ্রযান টুকে চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। চন্দ্রযান টুতে তিনটে ভাগ রয়েছে, একটার নাম হলো অরবিটার, বিক্রম নামের একটি ল্যান্ডার আছে এবং আছে রোভার প্রজ্ঞান। চাঁদের কক্ষপথে ঘুরতে সাহায্য করবে হচ্ছে এই অরবিটার, আর চাঁদের মাটিতে নামাবে হচ্ছে ল্যান্ডার, আর চাঁদে তথ্য সংগ্রহ করার কাজ করবে হচ্ছে রোভার প্রজ্ঞান। সফল উৎক্ষেপণ চন্দ্রযান টু চাঁদের দক্ষিণ মেরুতে নামবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ অথবা সেভেন্থ সেপ্টেম্বরে কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু এই চন্দ্রযান টু আর কি প্রদক্ষিণ করবে, বা এখানেই কিন্তু তাদের কাজটা থাকবে। এবং প্রথম ভারত কিন্তু এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু চন্দ্রযান টু পাঠাচ্ছে। এর আগে কিন্তু অন্য কোনো দেশ এই দক্ষিণ মেরুতে কিন্তু চন্দ্রযান আর কি চন্দ্রযান পাঠাতে পারেনি। চাঁদে গিয়ে কী কী করতে চলেছে এই চন্দ্রযান টু, এই প্রশ্ন কিন্তু অনেকেরই আছে। প্রথমত চাঁদের মাটি খতিয়ে দেখবে এই চন্দ্রযান টু, তারপরে তার করণীয় কার্যগুলো কিছুটা এরকম কেমন হবে। প্রথমে চাঁদের আবহাওয়ার রিপোর্ট তারা প্রস্তুত করবে ও চাঁদের রাসায়নিক বিশ্লেষণ করা, চাঁদের ছবি প্রেরণ করা, চাঁদে মজুদ থাকা খনিজ পদার্থের সন্ধান করা এবং ভবিষ্যতে বিপুল শক্তির উৎস হিলিয়াম থ্রি এর সন্ধান করা, এবং এই সমস্ত রিপোর্ট তারা পৃথিবীতে কিন্তু পাঠাবে। এরপরে আরও দেখতে থাকুন, সম্পূর্ণ ভারতে বানানো চন্দ্রযান টু এর ওজন হচ্ছে 3.8 টন এবং এটা করতে খরচ হয়েছে ১০০০ কোটি টাকা। অরবিটারটি চন্দ্রপৃষ্ঠের ও চাঁদের খনিজের ছবি তুলবে। আমি বলেছি এখানে তিনটে পার্ট আছে, তো প্রথম পার্ট অরবিটার, এটা হচ্ছে চাঁদের খনিজের ছবি তুলবে আর চন্দ্রপৃষ্ঠের ছবি তুলবে এবং ম্যাপিং করবে। ল্যান্ডার যে অংশটা আছে সেটার ওজন হচ্ছে 1471 কিলোগ্রাম এবং চাঁদের ভূমিকম্প ও চাঁদের তাপমাত্রা সংক্রান্ত পর্যবেক্ষণ করবে এই ল্যান্ডার। আর প্রজ্ঞান নামের যেটা আছে সেটা হচ্ছে 27 কিলোগ্রাম আছে এর ওজন এবং 6 চাকার একটা চলমান যান এটা, আর এটার মাধ্যমে চাঁদের মাটির পরীক্ষা নিরীক্ষা করা হবে প্রজ্ঞানের সাহায্যে। মূলত চাঁদের দক্ষিণ প্রান্তে পর্যবেক্ষণ চালাবে প্রজ্ঞান। 14 দিন ধরে চাঁদের 8 কিলোমিটার এলাকা জুড়ে সফর করবে এই রোভার। এই প্রসঙ্গে চন্দ্রযান ওয়ান চাঁদে গিয়ে কী কী করতে পেরেছিল সেটাও আমরা একবার দেখবো এক নজরে। তো চন্দ্রযান ওয়ান চাঁদের বুকে পাড়ি দিয়েছিল 22 অক্টোবর ২০০৮ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে, এবং এটাও কিন্তু সেই ইসরো অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা থেকে কিন্তু চন্দ্রযান টুকে পাঠানো হয়েছে। এবং চন্দ্রযান ওয়ান পাড়ি দিয়েছিল 22 অক্টোবর ২০০৮ সালে। প্রথমত চাঁদে জলের প্রমাণ বার করে চাঁদের কেমিক্যাল ও খনিজের ম্যাপিং করে, ম্যাগনেশিয়াম ও অ্যালুমিনিয়ামের অংশ খুঁজে পায় এই চন্দ্রযান ওয়ান, চাঁদের সিলিকনের খোঁজও কিন্তু পেয়েছিল এই চন্দ্রযান ওয়ান। তো আশা করি আপনাদের পুরো চন্দ্রযান ওয়ান এবং চন্দ্রযান টু এর কাজকর্ম, তাদের ক্রিয়াকলাপ এবং তাদের গঠন সম্পর্কে আপনাদের একটা ধারণা এসেছে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও একটু কিছু জানতে পারে, এবং অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।